রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি করে বলেছেন, সীমান্তে কোনো রকম সহিংসতার চেষ্টা করা হলে কঠোর হাতে তা দমন করা হবে, সেই সঙ্গে নিজেদের ভিতরে কোনো গুপ্তচর বা বিশ্বাসঘাতক থাকলে তাও শনাক্ত করে নিশ্চিহ্ন করে দিতে হবে। দেশটির নিরাপত্তা দিবসে ফেডারেল সিকিউরিটি ফোর্সকে দেওয়া এক ভাষণে এ সতর্কতা দেন পুতিন। বার্তা সংস্থা আল জাজিরা ও বিবিসি এ খবর দিয়েছে, গত সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি অঞ্চল দখলে নেয় রাশিয়া। এসব অঞ্চল ফের নিয়ন্ত্রণ নিতে পারে ইউক্রেন। এই শঙ্কা ওই অঞ্চলগুলোর দখলদারিত্ব টিকিয়ে রাখতে সীমান্তে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, দখলকৃত অঞ্চলগুলোর অবস্থা বেশ শোচনীয়, যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। দেশটির নিরাপত্তা বাহিনীর দিবসে দেওয়া এক ভাষণে এ সতর্কতা দিয়েছেন পুতিন। এদিকে ইউক্রেনের রাশিয়া হামলার 300তম দিন হলো আজ, তবে যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই কোনো পক্ষ থেকে। নতুন নতুন কৌশলে এগিয়ে যাচ্ছে পুতিন ও জেলেনস্কি। এবার নিজ সেনা দলের মধ্যে বিশ্বাসঘাতক আছে কিনা সেদিকেও সতর্ক থাকার ব্যাপারে জোর দিয়েছে পুতিন। দেশটির নিরাপত্তা বাহিনীর দিবসে দেওয়া ভাষণে এ সতর্কতা দিয়েছে পুতিন। এ সময় সীমান্তের নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব দেন তিনি। নিজেদের ভেতর কোনো গুপ্তচর বা বিশ্বাসঘাতক থাকলে তাও শনাক্ত করে নিশ্চিহ্ন করে দিতে হবে। গত সেপ্টেম্বরে ইউক্রেনের কয়েকটি অঞ্চলকে ফেডারেশনের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় রাশিয়া। কিয়েভ এবং তাদের পশ্চিমা মিত্ররা এই অন্তর্ভুক্তকরণের স্বীকৃতি না দিয়ে এগুলোকে অবৈধ বলে উল্লেখ করেছেন। দখল করা এর চারটি অঞ্চলের নিরাপত্তার ব্যাপারে এফসিবিকে উদ্দেশ্য করে পুতিন বলেন, তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা তাদের অধিকারের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতা নিশ্চিত করতে সাধ্যমতে সবকিছু করাটা আপনাদের দায়িত্ব। নিরাপত্তা বাহিনীকে আরও আধুনিক সরঞ্জাম ও অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অপরদিকে রাশিয়ার বিন্দুমাত্র চিহ্ন ইউক্রেনে রাখতে চান না প্রেসিডেন্ট জেলেনস্কি, তাই নতুন উদ্যোগ নিয়েছেন দেশটি। ইউক্রেনে গড়ে ওঠা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার সব ভাস্কর্য গুড়িয়ে দিচ্ছে ইউক্রেন সরকার। আল জাজিরা এ খবর দিয়েছে, 90-এর দশকের আগে তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল ইউক্রেন। সে সময় কমিউনিস্ট অনেক মূর্তি স্থাপনা এবং ভাস্কর্য গড়ে উঠেছে ইউক্রেনের ভূখণ্ডে। এবার এসব গুড়িয়ে দিতে আদা জল খেয়ে লেগেছে ইউক্রেন সরকার। ইতিমধ্যে অনেক ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে রাশিয়ার 30টি সড়কের সব ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হবে। এসব জায়গায় স্থাপন করা হবে ইউক্রেনের কবি, সাহিত্যিক এবং সেনাদের ভাস্কর্য। ইউক্রেনীয় এসব ব্যক্তিদের সম্মানে তাদের ভাস্কর্য বানানো হবে।